আমি জানি তুমি ফ্রি ফায়ার লাভার, আর ফ্রি ফায়ার লাভার বলেই এই ভিডিওর মধ্যে তুমি ক্লিক করেছো। আর আমি এটাও জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করে যখন গেমটা ওপেন করছো তখন এরকম একটা লেখা আসতেছে। তো এটা কিভাবে সমাধান করবা সেটাই আজকের এই ভিডিওর মধ্যে বলবো, তার পাশাপাশি দেখিয়েও দিব। এবং তোমাদের মধ্যে আরো অনেকে আছো যাদের এই প্রবলেমটা শো করছে, যেমন প্লে স্টোর থেকে গেমটা যখন ইনস্টল করতে যাচ্ছ তখন এরকম লেখা আসতেছে। তো এটারও সমাধান কি সেটাও এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো বুঝতেই পারছো তোমরা যারা ফ্রি ফায়ার লাভার তোমাদের জন্য এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আর তুমি যদি ফ্রি ফায়ার লাভার হও তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবা। আর এই ভিডিওর লাইক টার্গেট 1000, আশা করি 1000 লাইক কমপ্লিট করে দিবা। আর এরকম সব ফ্রি ফায়ার নতুন নতুন আপডেট ভিডিও রেগুলার দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পাওয়ার। তো ভিডিও শুরু করার আগে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন আছো যারা ফ্রি ফায়ার লাভ করো এবং কতজন আছো যারা ফ্রি ফায়ার হেট করো। তো যারা ফ্রি ফায়ার লাভ করো তোমরা এই ভিডিওতে একটা লাইক করে হ্যাশট্যাগ ফ্রি ফায়ার লাভার লিখে কমেন্টস করে জানাও, আর তুমি যদি ফ্রি ফায়ার হেট করো তাহলে এই ভিডিওতে একটা লাইক করে হ্যাশট্যাগ ফ্রি ফায়ার হেটার্স লিখে কমেন্টস করো। আমি দেখতে চাই কতজন আমার চ্যানেলে লাভার আছে আর কতজন হেটার্স আছে। তো আর দেরি কেন, ঝটপট কমেন্টস করে জানাও তুমি কোনটা। তো প্রথমে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে, তো গেমটা ওপেন করলে কেন এরকম লেখা আসতেছে। তো তোমাদের মনে আছে কিনা জানি না, যখন প্রথম প্রথম 2 বছর আগে ফ্রি ফায়ার ব্যান হয় তখন কিন্তু এই প্রবলেমটা প্রত্যেকটি সিম কোম্পানির যত ইউজার আছে সবারই দেখা দিচ্ছিল। মানে যারা যারা যেই সিম ইউজ করুক না কেন, ডাটা ওপেন করে গেমটা ওপেন করলে গেমের মধ্যে ঢুকতেছিল না, তখন এই লেখাটা আসতেছিল। এবং এই সমস্যাটা সমাধান হয়ে গেছিল মেবি 3-4 মাস আগে। দেন তারপরে সবাই আবারও গেমটা VPN ছাড়াই খেলতে পারতেছিল, কিন্তু রিসেন্টলি কিছুদিন আগেই হঠাৎ করে আবারও সেই সেম প্রবলেমটাই দেখা দিচ্ছে। মানে VPN ছাড়া যদি গেমটা ওপেন করো তাহলে এরকম লেখা আসছে, আর তুমি যদি VPN ওপেন করে গেমটা ঢুকো তাহলে গেমটা চলতেছে। তো জিনিসটা হয়তো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে গেমটা তুমি খেলতে পারবা যদি VPN কানেক্ট করা থাকে। তো উইদাউট VPN কানেক্ট ছাড়া তুমি ফ্রি ফায়ার গেমসটা বাংলাদেশে খেলতে পারবে না। এখন তোমাদের মধ্যে অনেকেই থাকবে যারা বলবে যে ভাই আমি তো VPN ছাড়া খেলতেছি। তো যাদের ওয়াইফাই আছে শুধুমাত্র তারাই VPN ছাড়া গেমসটা এনজয় করতে পারবে, আর যাদের ওয়াইফাই নেই মানে ডাটা কানেকশন দিয়ে গেম খেলো তাদের মাস্ট বি VPN ইউজ করাই লাগবে। তো অবশ্যই প্লে স্টোরে গিয়ে যে কোনো একটা VPN ডাউনলোড করলেই হবে। তুমি যে কোনো VPN ডাউনলোড করো না কেন, যে কোনো একটা ডাউনলোড করে কানেক্ট করলেই তুমি ফ্রি ফায়ার গেমসে যখন ঢুকবা তখন দেখবে গেমের মধ্যে ঢুকে গেছে। তো এখনও যদি তোমার এই প্রবলেমটা ফেস করে থাকো তাহলে অবশ্যই VPN ডাউনলোড করে গেমসটা প্লে করে দেখো, আশা করি এই সমস্যা আর তোমার মোবাইলে থাকবে না। তো এবার আসা যাক এই প্রবলেমটা নিয়ে। তো প্লে স্টোরে গিয়ে যখন গেমসটা ডাউনলোড করো তখন এরকম একটা লেখা আসছে। তো এই লেখাটা কেন আসতেছে, তো তোমরা হয়তো অনেকে খেয়াল করো না যে তোমাদের মোবাইলে কতটুক জায়গা আছে অথবা ফ্রি ফায়ার ডাউনলোড করতে কতটুক জায়গা লাগবে। তো সামনে ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ যেখানে কিন্তু সাইজ দেওয়াই আছে যে ফ্রি ফায়ার গেমসটার টোটাল সাইজ এত MB, তবে গেমসটা ডাউনলোড করে ভিতরে রিসোর্স ডাউনলোড হলে গেমসটার সাইজ 3-4 GBও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার মোবাইলে যদি জায়গা না থাকে তাহলে তুমি গেমসটা ডাউনলোড করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমার ফোনের স্টোরেজ খালি করে দেন তুমি গেমসটা ডাউনলোড করার ট্রাই করো, দেখবে গেমসটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আর তারপরে যদি প্রবলেম দেখা দেয় তাহলে এই মেটারও একটা সমাধান দিয়ে রাখছি। তো একটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যেখান থেকে যেয়ে চাইলে তুমি ফ্রি ফায়ার গেমসটা ইজিলি তোমার মোবাইলে ডাউনলোড করতে পারবা। তো এই হচ্ছে দুটো সমাধান। তো তারপরে যদি অন্য কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে জানাও যে তোমার কী সমস্যা হচ্ছে বা কী সমস্যা নিয়ে তুমি ভিডিও চাও। তাহলে আমি পরবর্তীতে তোমাদের কমেন্টস বাছাই করেই নতুন একটি ফ্রি ফায়ারের ভিডিও নিয়ে আসবো। তো কমেন্টস করতে ভুলবে না, এবং এই সমস্যাগুলো সমাধান হলে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমার প্রবলেম সলভ হয়েছে। অ্যান্ড তুমি যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে চাও তাহলে উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে। আর তুমি যদি সেরা 5টি ফ্রি ফায়ার গেমস ডাউনলোড করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ডান পাশে ভিডিওটাও তোমরা চাইলে দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেবন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।